প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দশম শ্রেণী অর্থাৎ তোমার মাধ্যমিকের জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটে বড় প্রশ্ন তার উত্তর নিয়ে। এই চারটে প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো, আমি নিশ্চিত অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? এবং এর সাথে আরও একটা, যে অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী? দেখো, এটি কিন্তু 5 মার্কসের একটা বড় প্রশ্ন। এর উত্তর তোমরা এভাবে লিখবে, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি সময়ের এক আশ্চর্য দলিল। হিংস্রতায় পরিপূর্ণ এই পৃথিবীতে অস্ত্রের পিছনে দেদার অর্থ খরচ হচ্ছে, কিন্তু অন্যদিকে নিরন্ন ও কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে অঙ্গ ফেলতে বলার কারণ চলেছে। দেখো, সামাজিক বৈষম্যও বাড়ছে ক্রমাগত, সমরাজ্যের সজ্জিত সেই দেশগুলির নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য একতা, সৌভ্রাতৃত্ব ও মানবিকতার মতো চিরন্তন মূল্যবোধগুলোকে কিন্তু ধ্বংস করতে উদ্যত। তাই অস্ত্রের ব্যবহারে মানুষের মনুষ্যত্ব বিরোধী মঙ্গল কামনায় উদ্বুদ্ধ হওয়ার যে নেতিবাচক দিকের চরমতম প্রকাশ কিন্তু ঘটেছে, তাই তাকে বিসর্জন দেওয়া উচিত। এই জন্যই কিন্তু বিবেকের কাছে দায়বদ্ধ কবি অস্ত্র ত্যাগ করে মানব জাতির মঙ্গল কামনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এবারে ছোট্ট প্যারা করে লিখবে, সেই প্যারা চেঞ্জ করে লিখবে, দেখো যে অস্ত্র এটি কিন্তু কোনোদিন সভ্যতার নিয়ামক হতে পারে না। দেখো, সে মানুষের হিংস্রতা, প্রভুত্ব ও ভীতি প্রদর্শনের হাতিয়ার রূপে প্রতিপন্ন হয়। তাই কিন্তু কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলা যায় যে অস্ত্র নয়, শস্ত্র নয়, রক্ত নয়, জয় হোক গান, জয় হোক সম্মিলিত মানব, আর জয় হোক মানবতা। আর এই মানবতার উনিমেষ ঘটাতে, শুভবুদ্ধির উদয় ঘটাতে কবি তাই মনে করেন সর্বপ্রথম অস্ত্রকে ত্যাগ করতে হবে, নিজের বিবেকবোধের চরণে উদ্ধৃত অস্ত্রকে সমর্পণ করতে হবে। এই অস্ত্র পায়ে রাখার অর্থ অস্ত্র ত্যাগ ও বিসর্জন। কবির মতে এই ত্যাগের মধ্য দিয়ে মানুষ তার নেতিবাচক প্রবৃত্তিকে অবদমন করতে পারবে। প্রিয় বন্ধুরা, এটা তো প্রথম প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন দেখো, আমি এখন হাজার হাতে পায়ে কোন কবির কোন কবিতা থেকে নেওয়া, আমি কে, হাজার হাতে পায়ে বলতে তিনি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য মাধ্যমিক সাজেশন 2023 এবং 2022 দুটো প্লেলিস্ট রয়েছে, তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্নের সহ উত্তরগুলো করা রয়েছে, তোমরা দেখে নিও। দেখো, এই প্রশ্নের উত্তরে লিখবে, কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি কিন্তু গৃহীত অর্থাৎ নেওয়া হয়েছে। এবার প্যারা করবে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এরকম তোমাদের বড় মনে হতে পারে, বাট এটি কিন্তু বড় নয়। এখানে 150 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি লেখা হয়েছে, তা কিন্তু 5 মার্কসেরই প্রশ্ন। দেখো, দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে যে উদ্ধৃত রচনাংশে আমি বলতে কবিতার কথককে কিন্তু বোঝানো হয়েছে, তবে এখানে কথক অস্ত্র প্রতিরোধ প্রত্যাশী সম্মিলিত মানবতায় বিশ্বাসী, শত সহস্র মানুষের প্রতিভু হয়ে কিন্তু আমি অর্থাৎ এর পরিচয় হয়ে ওঠে। এবার 3 নম্বর যে প্রশ্নটি ছিল ওর সাথেই পাঠ সেটি। দেখো, কবি কিন্তু একজন সাধারণ ও সামান্য মানুষ, অন্যদিকে অস্ত্রের ক্ষমতা প্রভূত। তাই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে যে বিপুল মানসিক শক্তির প্রয়োজন, তার জন্য প্রয়োজন কিন্তু সঙ্গবদ্ধ বিরুদ্ধতার, আর তাই প্রতিকায়িত হয়েছে সহস্র মানুষের প্রতিভু স্বরূপ, অর্থাৎ কি হাজার হাতে পাই এই যে শব্দবন্ধনটা তার মাধ্যমে। এই যে দৃঢ় প্রত্যয় শুধু ব্যক্তি মানুষের কিন্তু নয়, সম্মিলিত মানবতার। আর এই জন্যই কিন্তু কবি হাজার হাতে পায়ে শুধু এগিয়েই আসেন না, উঠেও দাঁড়ান, এবং দেখো হাত নাড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে কিন্তু বন্দুকের যে গুলি তাকে কিন্তু প্রতিহত করেন। আর এই কারণেই তিনি বলেছেন যে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। তার মানে কি? দেখো, তার মানে অন্তর্মনের অবজ্ঞাকে সম্বল করে চরম প্রতিকূলতাতেও কিন্তু লক্ষ্যে অবিচল থাকেন। এবারে পরবর্তী 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কি, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কার কোন রচনাংশ, মূল গ্রন্থ কি, কে গানের বর্ম পড়েছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, 4 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবে, প্রয়োজনে খাতায় লিখে নাও, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেবো প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি। তো দেখো,
উত্তরে লিখবে প্রশ্নধৃত অংশটি কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার অংশ। এটা পুরো প্যারা চেঞ্জ করে লিখবে কবিতাটির মূল গ্রন্থটি হলো পাতার পোশাক, প্রকাশকাল 1997 সাল। কবিতার কথক এই গানের বর্ম ধারণ করেছেন কারণ অস্ত্র থেকে গানের যে কর্ম নির্গত গুলি বা বুলেট তাকে কিন্তু প্রতিরোধ করতে হলে গানই একমাত্র রক্ষা কবচ হয়ে ওঠে। গানের বর্ম বলতে এখানে কিন্তু কবি মানবিকতা ও মঙ্গলময়তার সুরময় প্রকাশকেই বুঝিয়েছেন। তাই কবি কিন্তু জানেন যে অস্ত্রের ক্ষমতা বিপুল, কিন্তু এই যে হিংস্রতা, মানে অস্ত্রের যে হিংস্রতা আর যে দানববৃত্তি, এই ছাড়া কিন্তু আর কিছুই নয়। আর অস্ত্র থেকে যে নির্গত তাৎপর্য বিশ্লেষণ দানবীয়তাকে প্রতিহত করতে গানের মতো নরম পেলব হৃদয়বৃত্তির সুরমূর্ছনাই কিন্তু প্রয়োজন আছে। তবে গানের সাহায্যে অস্ত্রের মতো পার্শ্ব শক্তিকে পরাহত করা যাবে, কেননা কি অস্ত্র যা পারে না গান তা কিন্তু অনায়াসেই করতে পারে। দেখো, গান কিন্তু মানুষকে দানবত্ব পরিহার করে প্রকৃত মানুষ হয়ে উঠতে শেখায়। উদ্ধৃতাংশে মানবত্বার সেই যে জীবনজয়ী সুরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, 4 নম্বর প্রশ্নটি রয়েছে, রক্ত মুছি শুধু গানের গায়ে রক্তপাত হওয়ার কারণ কি? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করো। প্রিয় বন্ধুরা, প্রশ্নের উত্তরটি তোমরা এমনভাবে খাতাতে লিখবে। দেখো, লিখবে যে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। অস্ত্র মানুষের হিংসা, অসহা, বিদ্বেষ, যুদ্ধবৃত্তি ও ভীতি প্রদর্শনের সহায়ক। অস্ত্র মানুষের জীবন পর্যন্ত নাশ করে, তাই অস্ত্র কিন্তু কখনোই কোনো সভ্যতার প্রগতির সূচক হতে পারে না। মানবতাকে ধ্বংস করে পাশব বৃত্তিকে রক্তপাত হওয়ার কারণ জয়যুক্ত করাই কিন্তু তার একমাত্র কাজ। তাই যখন কেউ রক্তপাত, মানে সেই যে অস্ত্রের বিরুদ্ধে লড়তে যাবে, তখন কিন্তু রক্তপাত ঘটবে, আর তখনই ঘটে প্রাণহানি। দানববৃত্তির এই যে সহায়ক অস্ত্রের শক্তি তা কিন্তু পৈশাচিক হবেই, মানবতার পতন ঘটাতে পারলে তাই কিন্তু অস্ত্রের জয়। কিন্তু দেখো, কবির মতে আবার আলাদা। কি কবির মতে, মানুষকে আন্তর থেকে রূপান্তরিত করতে সক্ষম গানই কিন্তু শুধু এই দানবিক শক্তিকে পরাহত করতে পারে। কবি অস্ত্র দিয়ে অস্ত্রের বিরুদ্ধে না লড়ে গান দিয়ে অস্ত্রের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে চান, কিন্তু দেখো সে পথ কিন্তু বড় কঠিন। তাই অস্ত্রের আঘাতে ঘটে চলা ক্ষয়, অপচয়, হানাহানি ও রক্তপাতকে কবি কিন্তু গানের সজীবতা দিয়ে শোধন করতে চান, কারণ গান হলো মানুষের যৌথতার সহায়ক। গানের মাধ্যমে মানুষে মানুষে মৈত্রীর বন্ধন ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। তাই কবি গানকে অবলম্বন করেই অস্ত্রের শক্তিকে প্রতিহত করতে উদ্যত। কবি গানের অন্তরশক্তির জুড়ে মানুষের যে হিংস্রতা থেকে নির্গত বুলেটের আঘাতে জেগে থাকা রক্তের দাগকেই কিন্তু চিরতরে মুছে ফেলায় বিশ্বাসী। অন্তর থেকে বিদ্বেষের বিষরক্ত গানের সুরলালিত্যেই চিরতরে ধুয়ে ফেলা যায়। দেখো, এই যে 4টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। ধন্যবাদ।